নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 26শে জানুয়ারি 2024 তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্য তিন রাশি, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যারা কেটে কেটে ভিডিওটি দেখবেন, হয়তো আপনারা গুরুত্বপূর্ণ কথাটি আজকে জানতে কিন্তু পারবেন না। তাই ভিডিওটি মোটেও না কেটে আপনারা আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। অনেকে করছেন শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন। দেখা যাক আমার রাশির নাম আছে কি না, টার্গেট নাম্বার কৌশিক দা কোনটা বলেছে, আর রাশিভিত্তিক শুভ সময় কখন বলেছে। তো এইভাবে যদি ভিডিওগুলো আপনারা যদি শুনেন, অনেকে শুনছেন, তাতে কি হবে, মেন মূল বিষয়বস্তুটা কিন্তু আপনারা জানতে পারবেন না। আমি এই ভিডিওতে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি, কারণ এই বার্তাটা আপনাদের কাছে আমি এই জন্যই যে প্রতিদিন আমি কিন্তু কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় তার বিষয়ে কিন্তু আপনাদেরকে প্রতিদিন কিন্তু আমি অ্যালার্ট করি। কিন্তু ঠিক কোন সময়টা আপনাদেরকে জানিয়ে দিই। আর একটা কথা আপনাদেরকে বলি, শুধুমাত্র লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না। কারণ লটারি আপনার যে কোনো দিক থেকে হতে পারে, অর্থাৎ শুধুমাত্র লটারির টিকিট কাটছেন তারপরে যে লটারি লাগবে এমন না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে। আর যারা একান্তই লটারি কাটেন, অর্থাৎ একটা আপনাদের নেশার মতন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি একটা সময় বলি আর টার্গেট নাম্বার বলি। অনেকের ক্ষেত্রে এই টার্গেট নাম্বারে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি হয়েছে, তারা রাহু রক্ষা কবচও কিন্তু পরিধান করেছিল। অর্থাৎ যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছিল 2-1 নাম্বারের জন্য, আপনারা, আমি একটা কথা বলবো, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কি করে, রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহুর বলবত্তাকে আমাদেরকে বৃদ্ধি করতে হবে। রাহু রক্ষা কবচ আগে পরিধান করা উচিত, কারণ রাহু রক্ষা কবচ কি করে, রাহুর গুণ বৃদ্ধি করে। দেখুন, রাহু কবচ এবং রাহু রক্ষা কবচ দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অনেকে বলে যে কৌশিকদার কাছে আমি রাহু কবচ নেব আর রাহু রক্ষা কবচ, এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স কিন্তু রয়েছে। তো যারা নিচ্ছেন অবশ্যই সেই জায়গাটা অবশ্যই জেনে আপনারা নেবেন, আপনারা রাহু কবচ নেবেন না রাহু রক্ষা কবচ নেবেন, কারণ এই দুটার মধ্যে বিশেষ একটা পার্থক্য কিন্তু রয়েছে, যারা নিচ্ছেন তারাই জানতে পারবেন। কারণ এখানে আমি আপনাদেরকে বারবার বলছি, আগে এই যে গ্রহগুলো রয়েছে কি না, গ্রহগুলোর আগে প্রতিকার প্রতিবিধান করুন, কারণ রাশি একই রাশির সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে হয়তো আজকে সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে আজকে কাউকে কোনো কাজ করতে হতো না। প্রতিদিন আমি যে রাশিগুলোর নাম বলছি, তো প্রত্যেকের ক্ষেত্রে কী হবে, আমি বারবার বলছি, আমি যে বলছি কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আপনার 30-50% মানুষের কিন্তু মিলতে বাধ্য, কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কিন্তু যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি একটা কথা আবারও বলছি, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছে না। যারা মানে অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে। সুতরাং রাহুর বলবত্তাকে যখন আমরা বৃদ্ধি করব, তখন কিন্তু আমাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। রাহু আমাদের কি করে, রাহু আমাদেরকে কিন্তু হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তিগুলো কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। তাই আমি আবারও বলছি, যারা ভিডিওগুলো দেখছেন ভিডিও শুনছেন, প্রতিদিন লটারির টিকিট কাটছেন, এই জায়গাতে ইনভেস্টমেন্ট করা বন্ধ করুন। কারণ অহেতুক অর্থ নষ্ট না করে আগে নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন এবং আপনাদের সময়টা আগে জেনে নিন। আমি আগে জানিয়ে দিই তিনটি রাশির
টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়, কারণ অনেকে অধীর আগ্রহে রয়েছে কৌশিকদা কখন বলবে। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, লিখে রাখুন প্রথম রাশি। তিনটি রাশি এক্সিলেন্ট পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশি, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার কন্যা রাশির যেটা হচ্ছে 44। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 44। আপনাদের সময় যেটা দেখা যাচ্ছে 10:19 থেকে 11:04 পর্যন্ত টাইমটা শুভ, 10:19 থেকে 11:04 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো কন্যার পর, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 27। মকর রাশির আগামীকালের টার্গেট নাম্বার 27। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল 10:18 থেকে, সকাল 10:18 থেকে আপনাদের 10:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ। তিন নম্বর যে রাশি, কারণ অনেকে রাশির নাম টার্গেট নাম্বার শুনতে চান, আমি আগে জানিয়ে দিচ্ছি, যদি থাকে তবে এরপরে আলোচনাটি শুনবেন, আর না থাকলে আপনাদেরকে যাদের রাশির নাম নাই তারা শুনে লাভ নেই, কারণ তিনটি রাশির আমি কথা বলছি, তিনটি রাশিরই কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি রয়েছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। সিংহ রাশির ক্ষেত্রে শুধুমাত্র 5 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সকাল 9:14 থেকে 10:52 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, আমি শুধুমাত্র যে লটারি থেকে বলছি এটা না, আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং, ফাটকা থেকেও কিন্তু আপনারা আগামীকাল অর্থ পেতে পারেন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে। আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।